হ্যালো ভিউয়ার্স, আমাদের পেজে তোমাদের গাঢ় আঁকবে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটি মূলত 10ই ডিসেম্বর হতে চলা প্রাথমিক টেট নিয়ে। এই প্রাইমারি টেট এখন প্রতি বছর দুবার করে হচ্ছে, একটা জানুয়ারিতে হয়েছে এবং একটা ডিসেম্বরে হচ্ছে। এবং প্রাইমারি যে বোর্ড, প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে এনসিটির গাইডলাইন মেনে তারা টেট নেবে, এবং সেভাবে তারা কিন্তু একটা টেট অলরেডি নিয়ে ফেলেছে, সেটা জানুয়ারি মাসে হয়েছিল। এবং প্রাইমারি বোর্ডের যে সভাপতি গৌতম পাল, তিনি কিন্তু বলেছিলেন যে বছরে দুবার করে টেট হবে। তো সেই পরম্পরা বজায় রেখে 10ই ডিসেম্বর হতে চলেছে প্রাইমারি টেট। এবং এটাও পরিষ্কার যে অন্যান্য বছরে যা হয়েছে সেটা হবে না, অর্থাৎ গত জানুয়ারি মাসে যেরকম প্রশ্ন প্যাটার্ন ছিল, এনসিটির সম্পূর্ণ গাইডলাইনকে মান্যতা দিয়ে প্রশ্ন, সেই ধরনের প্রশ্ন হতে চলেছে এবারে টেটেও। তো আজকে যেহেতু হাতে খুব সময় কম, 10ই ডিসেম্বর হয়তো বড় জোর 2.5 মাস সময় পাওয়া যেতে পারে, তো এই 2.5 মাস সময়ের মধ্যে এই যে একটা ফার্স্ট সিলেবাস প্রাইমারি টেটের 5টা বিষয়, প্রত্যেকটা বিষয়ের অগাধ সিলেবাস, তার সঙ্গে পেডাগোজি, এই 2.5 মাসে পেডাগোজি প্লাস কন্টেন্ট সব মিলিয়ে 150 নম্বর যে প্রশ্ন হবে 5টা বিষয়ের ওপরে, বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং চাইল্ড সাইকোলজি, এই 5টা বিষয় কিভাবে কভার করবেন, কিভাবে পড়লে আপনাদের সুবিধা হবে, কিভাবে পড়লে আপনার পরীক্ষায় বেশি নম্বর ক্যারি করতে পারবেন, সেই ব্লু প্রিন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমতই যে 5টা বিষয়, সেই 5টা বিষয়ের সিলেবাসটা আপনারা দেখে নেবেন ওয়েবসাইট থেকে। দেখবেন একটা জিনিস পরিষ্কার যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু কন্টেন্ট প্লাস পেডাগোজি, অর্থাৎ 50% কন্টেন্ট এবং 50% পেডাগোজি। কারণ 150 নম্বর যে টেট হবে তাতে প্রত্যেকটা বিষয় থেকে থাকে 30 নম্বর, এবং এই 30-এর মধ্যে 15-15 করে ভাগ করা হয়েছে। যেমন যদি বলি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, 15 নম্বরে ম্যাথ থাকবে, ম্যাথের কন্টেন্ট থাকবে, এবং 15 নম্বরে কিন্তু ম্যাথামেটিক্স থেকে পেডাগোজি থাকবে। এখন ম্যাথের পেডাগোজি কেমন আসতে পারে বা ম্যাথের পেডাগোজির সিলেবাস কী, সেটা কিন্তু পরিষদের ওয়েবসাইটে দেওয়া আছে। একইভাবে ইংলিশ, বাংলা, সিডিপি এবং ইভিএস, এই বিষয়গুলোর ক্ষেত্রে একইভাবে প্রিপারেশন নিতে হবে। মেনলি যেটা করতে হবে যে এখানে 50-50, অর্থাৎ 50% কন্টেন্ট এবং 50% থাকবে পেডাগোজি, তাই পেডাগোজির ওপরে মেনলি জোর দিতে হবে। কারণ কন্টেন্ট আপনি ডিএলএডে পড়ে এসছেন, সেই পড়া থেকে আপনি কন্টেন্টটা ঝালাই করে নেবেন। যেমন ডিএলএডে শিশু শিক্ষা সিডিপির যে বইটা আছে সেই বইটা দেখবেন, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের পেডাগোজির জন্য অবশ্যই আর ভট্টাচার্যের যে বইটা প্রায় ডিএলএড এর আছে, সেই বইটা থেকে বেশ কিছু সিলেক্টেড চ্যাপ্টার সেগুলো পড়তে হবে। কোন কোনগুলো পড়তে হবে এই নামে একটা আলাদা ভিডিও করবো ম্যাথামেটিক্সের উপরে। এছাড়া বাংলার কন্টেন্টের সঙ্গে বাংলা পেডাগোজি আলাদা করে পড়তে হবে, ইংলিশে পেডাগোজি আলাদা করে পড়তে হবে, এবং ইংলিশ পেডাগোজি নিয়ে কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পাবেন, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক প্রিপারেশন, অর্থাৎ দেখা গেল আমি গাদা গাদা পড়ে গেলাম, অথচ পরীক্ষায় কিছুই আসলো না, অথচ আমি প্রচুর পড়লাম, এইভাবে পড়াশোনা করে কিন্তু টেট কোয়ালিফাই করা সম্ভব নয়। যেটা করতে হবে প্ল্যান মাফিক পড়তে হবে। কি সেটা? যে আপনাকে ধরে নিতে হবে 50% কন্টেন্ট এবং 50% পেডাগোজি পরীক্ষায় আসবে, এবং সেইভাবে করতে হবে। তাই পেডাগোজির ক্ষেত্রে একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পেডাগোজির কিন্তু একটা ভাবনার জায়গা থাকবে, আপনি পেডাগোজি মুখস্ত করে পরীক্ষা হলে কিন্তু কমন পাবেন না, তাই পেডাগোজির ক্ষেত্রে আপনাকে বিষয়গুলো পড়তে হবে। আর কন্টেন্টের ক্ষেত্রে, ম্যাথামেটিক্সের কন্টেন্টের ক্ষেত্রে আপনি সুবিদাসের বই ফলো করবেন, বাকি বিষয়গুলোর ক্ষেত্রে একটা আলাদা ভিডিও আমাদের আছে, সেই ভিডিওটা দেখবেন। এবং ইংলিশের ক্ষেত্রে যেমন একটা প্যারাগ্রাফ থাকে, একটা প্যাসেজ থাকে, সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়, তার সঙ্গে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে, সেই সঙ্গে থাকবে পেডাগোজি। বাংলার ক্ষেত্রেও তাই, একটা পদ্য বা গদ্য দিয়ে দেবে, সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে, তার সঙ্গে ব্যাকরণের বেশ কিছু প্রশ্ন থাকবে, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এই ধরনের অব্যয়, প্রকৃতি, প্রত্যয়, এই ধরনের বিষয়গুলো, সেই সঙ্গে বাংলা থেকে থাকবে 15টা পেডাগোজি। এবং সিডিপি ও ইভিএস সেক্ষেত্রে একই ব্যাপার। তো কি করবেন শর্ট সময়ের জন্য, সিলেবাসটা আপনারা পড়বেন, সিলেবাস ধরে, মানে সিলেবাস যেটা দেওয়া আছে তার বাইরে পড়ার কোনো দরকার নেই, কারণ তার মধ্যে থেকে আসবে প্রশ্ন। এবং সেই সঙ্গে যেহেতু কোশ্চেনগুলো হবে এনসিটি গাইডলাইন মেনে, সেই জন্য আপনারা বিগত বছরের সিটেটের যে প্রশ্ন, সেগুলো ভালো করে দেখবেন, কারণ এই সিটেটের প্রশ্ন থেকে প্রায় 50-60% প্রশ্ন আসবে, এবং এসেছে এবং আসে প্রতি বছরই। বিগত 5 বছরের 10টা সিটেটের কোশ্চেন যদি আপনারা দেখেন, তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবেন। আর সেই সঙ্গে আপনারা সাবজেক্টের যে কন্টেন্ট সেগুলো দেখবেন, এবং
অবশ্যই সিটেটা 10 বছরের কোশ্চেন, 5 বছরের কোশ্চেন, 10টা কোশ্চেন, মানে বছরে দুটো করে সিটেট হয় আপনারা জানেন, তো সেরকম 10টা সেট করবেন এবং কন্টেন্টগুলো টু দি পয়েন্ট, অর্থাৎ সিলেবাসে যতটুকু ততটুকুই করবেন, সিলেবাস ধরে ধরে পড়বেন, তাহলে দেখবেন আপনাদের সিলেবাসটা কিন্তু অনেক ছোটো হয়ে যাচ্ছে। আর পেডাগোজির ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পেডাগোজি আপনারা পড়বেন এবং সেটা আপনার বাজার চলতে যে বইগুলো আছে, রীতা পাবলিকেশনের বই আপনারা ফলো করতে পারেন, রীতা পাবলিকেশনের বই যথেষ্ট ভালো, রীতা পাবলিকেশনের বই থেকে আপনারা দেখতে পারেন, বা আপনারা তুলসীর হ্যান্ডবুক এই দুটো বই থেকে আপনারা দেখবেন। মেনলি আমি সবাইকে রেকমেন্ড করবো রীতা পাবলিকেশনের যে 5টা বিষয় নিয়ে একটা মোটা বই আছে সেটা নিতে, অথবা আপনার তুলসীর যে হ্যান্ডবুক সেটাও নিতে পারেন, কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কোন বইটা পড়বো, সময় তো স্বল্প, তো আপনারা তার জন্য রীতা পাবলিকেশন নিতে পারেন বা তুলসীর হ্যান্ডবুকও নিতে পারেন, দুটোই যথেষ্ট ভালো বই এবং দুটোই যথেষ্ট স্ট্যান্ডার্ড বই। তার সঙ্গে আপনাদের ডিএলএড যে বইগুলো পড়েছিলেন সেগুলো দেখবেন। সেই সঙ্গে ইভিএস এর ক্ষেত্রে আপনারা ক্লাস 5 টু 8, এই যে ক্লাস 5 টু 8-এর যে বিজ্ঞান আমাদের পরিবেশ যে বইটা আছে সেই বইটা কিন্তু আপনারা দেখবেন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে প্রতি বছরই, এটা এখন কমন ফ্যাক্ট হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে যারা টেট দেবে তারা সকলেই জানে যে 5 থেকে 8-এর পরিবেশ বিজ্ঞান বইয়ের মানে অধ্যায় ধরে পড়তে হবে, কারণ সেখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে। সেই সঙ্গে অবশ্যই আপনারা হাতের কাছে রাখবেন অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা আপনারা ডিএলএডে পড়েছেন, তো এইভাবে প্রস্তুতি নিন, সিলেবাস ধরে ধরে প্রস্তুতি নিন, সিলেবাসে টু দি পয়েন্ট যেরকম প্রশ্ন, সিলেবাসে যেরকম টপিক দেওয়া আছে সেই টপিকগুলোরই উপর প্রিপারেশান নিন, সেই সঙ্গে পেডাগোজিগুলো ভালো করে পড়ুন, অবশ্যই আপনারা টেটে সাকসেসফুল হবেন এবং টেটে 100+ স্কোর করবেন। এবং 100+ স্কোর করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে বিগত 5 বছরের সেন্ট্রাল টেটের যে প্রশ্ন 10টা যে সেট, সেই সেটগুলো আপনি দেখুন, তাহলে অবশ্যই আপনি 100+ স্কোর আপনি টেটে করতে পারবেন, এটা আমার বিশ্বাস। বিগত 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এখান থেকে আপনারা কমন পাবেনই পাবেন। তো এইভাবে চলুন, এইভাবে এইভাবে প্রিপারেশন নিতে থাকুন, তাহলে দেখবেন যে আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হবে এবং পরীক্ষাও যথেষ্ট ভালো হবে। আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, পরবর্তী ভিডিওতে ম্যাথামেটিক্সের প্রিপারেশন কীভাবে নেবেন, ম্যাথামেটিক্সের কন্টেন্ট কীভাবে প্রিপারেশন নেবেন, পেডাগোজি কীভাবে প্রিপারেশন নেবেন, কোন জায়গা থেকে পেডাগোজিগুলো আসে, কী কী কন্টেন্টের উপর জোর দেবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকার আহ্বান রাখছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সকল কষ্ট।